26 বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানো হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে। দুপুরে সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। ডিআরইউর ইতিহাসে এবারই প্রথম নারী যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব নেন শাহনাজ শারমিন। দায়িত্ব গ্রহণের পর ডিআরইউ কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গান তারা। সংগঠনটিকে আরও দায়িত্বশীল করে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেয় নতুন কমিটি। অনুষ্ঠানে বিদায়ী কমিটিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।